एक्सप्लेन द कन्स्ट्रक्शन ऑफ एन डीसी जेनारेटर। आज के टॉपिक एटाई। तो डीसी जेनारेटर की करे? डीसी जेनारेटर बेस्ड ऑन इलेक्ट्रोमैग्नेटिक इंडक्शन टेक्नोलॉजी यूज करे मेकानिकल एनर्जी के इलेक्ट्रिकल एनर्जी ते कन्वर्शन करे। डीसी जेनारेटर कोथा कोथा यूज है? ऑफिस यूज होते पारे, डोमेस्टिक बाड़ी यूज होते पारे। तो आमरा आज के एर डिटेल्स इंटरनल जो कन्स्ट्रक्शनगुलो आछे सेगुलो देखे नेब। देखो इट इज मेड अप ऑफ की एक योक, इट इज मेड अप ऑफ पोल कोर, इट इज मेड अप ऑफ पोल्ड और फील्ड कॉयल, आर्मेचर कॉयल, आर्मेचर वाइंडिंग, कम्यूटेटर, ब्रशेस एंड बियरिंग। आउट ऑफ दिस पार्ट्स पोल कोर, आर्मेचर कोर, योक, एयर गैप, दिस आर मैग्नेटिक सर्किट। क्लियर? ये पार्टगुलो बोललाम आमि आधा करे, एटा होच्छे मैग्नेटिक सर्किट। तो एबार चले आसि फार्स्ट पार्ट, योक। व्हाट इज योक? एटा कि? एटा दिस इज आउटार फ्रेम अफ ए डीसी जेनारेटर। इट अल्सो प्रोवाइड मेकानिकल स्ट्रेंथ टू द जेनारेटर। আর কি করে? পোলগুলোকে ধরে রাখতে সাহায্য করে। এবার স্মল যে ডিসি মেশিন তাতে এটা কাস্ট আয়রন দিয়ে বানানো হয়, ব্যাপারটা হালকা হয়, কিন্তু কাস্ট আয়রন কি তার এফিসিয়েন্সি লো, তার জন্যই আমরা বড় মেশিনের ক্ষেত্রে কাস্ট স্টিল বা রোল স্টিল ইউজ করে থাকি। নাও ফিল্ড ম্যাগনেট। ফিল্ড ম্যাগনেট ইজ মেড আপ অফ পোল কোর অ্যান্ড পোল শু। ইটস বেসিক্যালি স্প্রেড দ্য ম্যাগনেটিক ফ্লাস্ক ইন দ্য এয়ার গ্যাপ। আর কি করে? দেখো এর যে কনস্ট্রাকশন, এর দেখো লোয়ার যে সারফেসটা দেখো অনেকটা ব্রড, তাহলে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু কি করে ম্যাগনেটিক ফিল্ডটাকে ছড়িয়ে দিতে পারে আর পোলটাকে সাপোর্ট করে। এবার দেখো পোল কয়েল কী করে বানানো হয়। এই দেখো একটা ফর্মা একটা ডাইস। এবার এর উপরে আমরা কি করি, আগে আমরা কয়েলটা পেঁচিয়ে নিই, কপার কয়েলটা পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে নিয়ে শেপটা হলো। এবার এই শেপটা আমরা তুলে নিয়ে টোটালি করবো পোলের মধ্যে পুড়িয়ে দেবো। এবার এর মধ্যে থেকে যখন কারেন্ট পাস করবে, এ একটা ম্যাগনেটিক ফ্ল্যাশ সেট করবে, হ্যাঁ, নর্থ পোল আর সাউথ পোল সেট করবে জেনারেটরের মধ্যে। তাহলে এই জন্যই একে পোল বলা হয়। এবার চলে আসে আর্মেচার কোর। দেখো এই আর্মেচার কোরগুলো কেমন দেখো স্লট কাটা কাটা আছে, কারণ এর মধ্যে থেকে আমাদের কী করা হয়, আর্মেচার ওয়াইন্ডিংগুলো যাতে ধরে রাখতে পারে, হোল্ড করে রাখতে পারে, তারা যাতে যখন ঘুরবে তখন যাতে বেরিয়ে না যায়, সেই জন্য এরকম একটা স্লট কাটা আছে। আর এছাড়াও এই রিলাকটেন্টটা কমিয়ে আনা হয়েছে, মানে ম্যাগনেটিক্যাল রেজিস্ট্যান্সটা অনেক কম, তাহলে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি যে এনার্জিটা ক্রিয়েটেড হবে টোটালটা যাতে আর্মেচারের মধ্যে যাতে আসতে পারে। বোঝা গেল? এবার আসে আর্মেচার ওয়াইন্ডিং। এই আর্মেচার ওয়াইন্ডিংটা যখন ফিল্ডের মধ্যে থেকে যখন ঘুরবে, তখনই এর মধ্যে ইনডিউসড ইএমএফ তৈরি হবে, আর বা আমরা ইনডিউসড কারেন্ট এর মধ্যে থেকে ড্র করতে পারবো। এই আর্মেচার ওয়াইন্ডিং বেসিক্যালি দু রকমের, বেসিস অন এর কানেকশান কমিউটেটরের সাথে আর এন্ডের সাথে, দুটো টাইপের। ফার্স্ট হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং। তাহলে ল্যাপ ওয়াইন্ডিং কি? এখানে নাম্বার অফ প্যারালাল পাথ ইকুয়ালস টু নাম্বার অফ পোল অ্যান্ড নাম্বার অফ ব্রাশেস। আমরা ইউজ করব হাই কারেন্ট লো ভোল্টেজ মেশিনে। ওয়েভ ওয়াইন্ডিং, এই ওয়েভ ওয়াইন্ডিংয়ের কানেকশানটা এমনই হবে যার নাম্বার অফ প্যারালাল পাথ ইকুয়ালস টু অলওয়েজ টু থাকবে। আর এই ধরনের মেশিন আমরা কোথায় ইউজ করব? জেনারেটিং অফ লাইটিং এইসব জায়গাতে ইউজ করব। ঠিক আছে, এবার আছে কমিউটেটর। এই কমিউটেটারের কাজ কি? এই কমিউটেটার মেইনলি আর্মেচার থেকে কারেন্টটা ড্র করে দেয়। আর একটা ইম্পর্টেন্ট ফাংশন, এটা অল্টারনেটিং কোয়ান্টিটি যে কারেন্টটা তৈরি হয় সেটাকে আমরা ডিসি কোয়ান্টিটিতে কনভার্সন করে দেয়। ক্লিয়ার? আর এটা সিলিন্ড্রিক্যাল শেপ হয়, সেগমেন্টেড হয়, আর এই প্রত্যেকটা সেগমেন্ট ইনসুলেটেড থাকে ইউজিং মাইকা ইনসুলেটর। এবার চলে আসে ব্রাশ। এই ব্রাশ থ্রুতেই কিন্তু আমাদের কারেন্টটা কালেক্টেড হয় আর আউটার এক্সটার্নাল সার্কিটে কারেন্টটা রিচ করে। ঠিক আছে, এই ব্রাশটা একটা ব্রাশ হোল্ডারের মধ্যে থাকে। এই ব্রাশটা তৈরি হয় গ্রাফাইড বা কার্বনেরই কোনো একটা কম্পাউন্ড ইউজ করে। ঠিক আছে, এই ব্রাশটা প্লে করতে পারে একটা স্প্রিং থ্রুতে, আর এই একটা ওয়্যার থ্রুতে কানেক্টেড থাকে। এই ওয়্যার থ্রুতেই
যে ব্রাশে যে কারেন্টটা আসে সেটা কালেক্টেড হয়ে এক্সটার্নাল সার্কিটের দিকে পৌঁছে যায়। ক্লিয়ার? তো এবার চলে আসি বিয়ারিং। এই বিয়ারিং কী করে? বিয়ারিং হচ্ছে ফ্রি একটা মুভমেন্ট দেয়। তো আমরা ইন জেনারেলি বল বিয়ারিংই ইউজ করি, কারণ এটা খুবই রিলায়েবল আর খুব চিপ কস্টিং সেই জন্য। তো দিস আর দ্য মেইন পার্টস অফ ডিসি মেশিন। হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।